नमस्कार, आमी मीनाक्षी, शुरू करछी जवाब चाय बांगला। 2011 साले तृणमूल कांग्रेसेर इस्ताहारे छिलो घाटाल मास्टर प्लानेर उल्लेख, किन्तु सेई प्रतिश्रुति थेके गिएछे कागजे कलमेई। घाटाल एखोनो जले भाषे, घाटालबासी बुझे गिएछेन मास्टर प्लान आदते मरीचिका। शिलान्यासेर 38 बछर परेओ काज एगोयनि एतटुकु, चोखे पड़े ना राज्य सरकारेर कोनो उद्योग। राज्य खेला हय मेला हय, फी बछर घाटालेओ बन्या हय। ভোটের সময় আসে প্রতিশ্রুতির বন্যা, বর্ষার মৌসুমে আসে নদী জলের ভাঙ। ভোট চাইতে যারা ঘাটাল যান, বন্যার সময় তাদের দেখাও মেলে না। বানের জলে দাঁড়িয়ে প্রতিশ্রুতির খোয়ারা ছোটায় সরকার, কিন্তু বর্ষার আগে মনে পড়ে না ঘাটালের কথা। কেন্দ্রের কাছে দফায় দফায় বিভিন্ন ইস্যুতে অর্থ চায় রাজ্য, সেখানেও প্রাধান্য পায় না ঘাটাল প্রসঙ্গ। অবহেলার অন্ধকারে পড়ে থাকেন ঘাটালের হাজার হাজার মানুষ। কেন্দ্রীয় সরকারের শরিক থেকেছে তৃণমূল কংগ্রেস, তখনও সেভাবে ঘাটাল নিয়ে গলা ফাটাতে দেখা যায়নি তৃণমূল সাংসদদের। ঘাটাল নিয়ে কেন এত অবহেলা? ফি বছর শিলাবতী, কংসাবতী, দারুকেশ্বরের জল ভাসিয়ে নিয়ে যায় ঘাটালবাসীর ঘরবাড়ি, আর বন্যার ঘোলা জলে চলে রাজনীতির মাছ ধরা। বছরের পর বছর ধরে চলে দায় ঠেলাঠেলি। কবে ঘুচবে ঘাটালের দুর্দশা? আজ শুধু আমি নই, এ প্রশ্নের জবাব চায় বাংলা। বছর বছর ভাসে ঘাটাল, বন্যায় ভাসলেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা মনে পড়ে। নির্বাচনের আগে গাড়ির ধুলো উড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসার ছবি দেখে অভ্যস্ত ঘাটালবাসী। নির্বাচনের পর সব দায় ভৌগোলিক অবস্থানের, কিন্তু ঘাটাল থেকে যায় ঘাটালেই। এবছরও ব্যতিক্রম হল না। ঘাটাল ভেসে যাওয়ার পর মনে হল ঘাটালের কথা। জলবন্দী মানুষরা তবুও থেকে গেলেন কি ব্রাত্য প্রশ্ন উঠছে। দাঁড়াতেই দিল না, হ্যাঁ আমাদের এখানে আসতেই দেয়নি, আমাদের গলি আমাদেরকেই আসতে দেয়নি, কি করে বলবো, সমস্যার কথা তো অনেক আছে, বলাই গেল না। যদি কাজটা অবশ্য হয় রাজ্য আর কেন্দ্র না করে, যেন কাজটা সরাসরি কাজটা আসল কাজটা হয়, নাহলে এটা আমার বাপের আমল দিয়ে, আমরা শুনে আসছি বাবাদের আমল দিয়ে যে মাস্টার প্ল্যান হচ্ছে কিন্তু হচ্ছে না। কাজকে গেলে হয়তো বলতাম, বুঝতো দিদি নিজে, কিন্তু কাজকে পৌঁছায় আমাকে আমাদেরকে সামনেকে যেতেই দিল না। তো ১৯৮২ সালে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়েছিল, এরপর আর কিছুই হয়নি। কেন্দ্র রাজ্য দ্বন্দ্বতেই ঘাটালের ভাগ্য রয়েছে ঝুলে। ঘাটাল মাস্টার প্ল্যান কি? ঘাটাল ভাষায় শিলাবতী, কংসাবতী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, ছোট নাগপুর মালভূমিতে তৈরি নদীগুলি ঘাটালের সর্বনাশ। মূল নদী ও শাখা নদীগুলি নিয়মিত ড্রেজিংয়ের প্রস্তাব প্ল্যানে, সেচপঞ্চী হয়ে নতুন করে উদ্যোগ নেন মানুষ ভূঁইয়া। ঘাটাল মাস্টার প্ল্যানকে ছাড়পত্র দেয় কেন্দ্রের গঙ্গা বন্যা নিয়ন্ত্রণ কমিটি। প্রাথমিকভাবে প্রকল্পের বাজেট নির্ধারণ করা হয় ২,২০০ কোটি টাকা, পরবর্তীতে সেই বাজেট কমে দাঁড়ায় ১,২১৪ কোটি টাকা। প্রাথমিকভাবে ঠিক হয় ৭৫% ব্যয়ভার বহন করবে কেন্দ্র, পরবর্তীতে নিয়ম বদলে কেন্দ্র রাজ্য ৫০% ব্যয়ভার নির্ধারিত হয়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সমাধান অধরা। কেন্দ্র রাজ্য দ্বন্দ্বই কি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে প্রধান অন্তরায়? উঠছে প্রশ্ন। মঙ্গলবার ঘাটালে গিয়ে সব দায় কেন্দ্রের বলে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারবার বলা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম কিছুতেই স্যাংশন করছে না। কেন্দ্রকে কাঠগড়ায় তুলে লাভ নেই বলে পাল্টা কটাক্ষ বিজেপির। মোদীজি বিশ্বাস করেন আত্মনির্ভর ভারত, আর পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন নির্ভরশীল বাংলা। এটা যদি ১১ সালে ভিসা মেয়ের পরে বলতেন তাহলে সমর্থন করা যেত, কিন্তু ২০২১ সালে ১০ বছর অতিবাহিত করে এনাফ, ১০ বছর পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য যথেষ্ট সময়। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে খরচ আনুমানিক
12,000 কোটি টাকা। সেই খরচ বহন করার কথা কেন্দ্র রাজ্যকে সমানভাবে। কেন্দ্রের উপর দায় চাপলেও সেই সমান দায় কি এড়াতে পারবে রাজ্য সরকার? সংসদে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তুলেই কি দায় এড়াতে পারবেন সাংসদরা? প্ল্যান রূপায়ণ পর্যন্ত দায় কার? জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা। বছর আসে, বন্যা আসে, কিন্তু মানুষ যারা ঘাটালবাসী তারা বন্যার কবলে পড়েন, জলবন্দী হয়ে পড়েন, দায় ঠেলাঠেলি করে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেই দায় শেষ রাজনীতিবিদদের। মানুষের তাহলে কি হবে? মানুষের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা আজ প্রশ্ন তুলছে এই বিষয়ে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে জবাব চায় বাংলা ডিবেট প্যানেলে বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তৃণমূল বিধায়ক অজিত মাইতি কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর মজুমদার রয়েছেন সুমন মুখোপাধ্যায় অর্থনীতিবিদ। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই যাব সন্ময়বাবু আপনার কাছে। আমরা দেখেছি মানুষ ভূঁইয়াকে সর্বভূতে, আমরা দেখেছি দেবকে সর্বভূতে সংসদে, কিন্তু কার্যত যে ছবিটা সামনে আসছে তাতে কেন্দ্রের দিকে দায় ঠেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হচ্ছে যে সংসদে সরব হচ্ছেন, কিন্তু কেন্দ্র এই বিষয়ে এখনো পর্যন্ত অনুমোদন দেয়নি। আমি রাখি একটা কথা খুব পরিষ্কার ভাবে বলি যে কেন্দ্র রাজ্য ঠেলাঠেলি না করে ঘাটালের মানুষকে বাঁচানো দরকার, এক। দ্বিতীয়ত হচ্ছে যুক্তিগত কারণে আমি ধরে নিলাম যে কেন্দ্র নয় দেয়নি, কিন্তু রাজ্য তার কাজটা কি সমাপন করতে পারতো না? রাজ্য চেষ্টা করতে পারতো না? রাজ্যে নিজের কন্ট্রিবিউশন কি ইনভেস্টমেন্ট করতে পারতো না? আজকে এ রাজ্যে এখন শুধু মাত্র ডিস্টিলারি ডিস্ট্রিবিউশনে রাজ্যের আয় হয় 12,000 কোটি টাকা। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে কেন্দ্র টাকা দিচ্ছে না, তো রাজ্য সরকারের ইনিশিয়েটিভটা কোথায়? আমি একটা উদাহরণ দিই, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে, বছর দুয়েক আগে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। দেখা করে বেরিয়ে এসে বলেছিলেন, সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিল যে আপনি কী কী বিষয়ে কথা বললেন, বলেছেন দুটো বিষয়ে কথা বলেছেন, যে রাজ্যের কিছু পাওনা নিয়ে তদবির করলাম, আর দ্বিতীয় যেটা নিয়ে তদবির করলাম যে পশ্চিমবঙ্গের নাম বঙ্গ নিয়ে তার সঙ্গে কথা বললাম। আজকে কিছুদিন আগে মাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করে বেরিয়ে এসে বললেন, আমি ভ্যাকসিন নিয়ে কথা বলেছি আর ওই বঙ্গ নাম নিয়ে কথা বলেছি। তো বঙ্গ নামটা, পশ্চিমবঙ্গ থেকে বঙ্গ নামটা তার কাছে প্রায়োরিটি, কিন্তু ঘাটালের বন্যা আটকানোটা তার কাছে কি প্রায়োরিটি ছিল না? আমার প্রশ্নটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে করতে ইচ্ছে করছে। আসলে ব্যাপারটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে যে কোনো বিষয়ে কেন্দ্রের কাছ থেকে তার প্রাপ্য আদায় করে নিয়ে আসতে গেলে একটা পরিশ্রম করতে দরকার হয়। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের আসল ইচ্ছেটা, প্রায়োরিটিটা সেখানে কোথাও একটা লঘু হয়ে গিয়েছিল। এখানে প্রায়োরিটি প্রশ্ন সন্ময়বাবু যেটা তুলেছেন, আমি আসবো সন্ময়বাবু আপনার কাছে, কোহিনুর রয়েছেন আমার সঙ্গে। কোহিনুর, প্রায়োরিটি প্রশ্ন, ঘাটাল মাস্টার প্ল্যানটা কি তাহলে প্রাধান্য নয়? দেখুন, কে বললো ঘাটাল মাস্টার প্ল্যানটা প্রায়োরিটি নয়? সবসময় আমাদের দেনা পাওনার ব্যাপারে আমরা বারবার বলেছি ঘাটাল মাস্টার প্ল্যান আছে, প্রধানমন্ত্রী রাজ্য সড়ক যোজনা আছে, সেখানেও টাকা আপনারা জানেন যে রাজ্য সরকার টাকা কমপ্লিট করে তার খরচা করে রেখে দেয়, তারপর ইউটিলাইজেশন দেয়, সেই টাকা এখনও কেন্দ্রীয় সরকার আসেনি। আমাদের জিএসটি আছে, ঠিক সেরমভাবেই ঘাটাল মাস্টার প্ল্যান তো প্ল্যানিং কমিশনের দ্বারা স্টার্ট হয়েছিল এবং তারপর ইন্দিরা গান্ধীর আমলে সেটা শিলান্যাস হয়। আজ পর্যন্ত এক নয়া পয়সা কেন্দ্রীয় সরকার ঠেকাতে পারল না। 2013 সালে যখন ওটা কমে এলো 1,214,000 কোটি টাকা, তখনও পর্যন্ত ছিল 75-25, তারপর কমিয়ে এলো 50-50, সেই 50-50 পর্যন্ত আজ পর্যন্ত দিতে পারলো না। আমি দেখলাম আপনার এখানে আগে মাননীয় বিরোধী দলনেতা, তিনি বড় বড় করে বললেন যে কিচ্ছু করেনি 2011 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমি অবাক হয়ে যাই যে উনি ইতিহাস কেন ভুলে যান। মাননীয় বিরোধী দলনেতা অন্ততপক্ষে 4-5 বছর পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন। এই ব্যর্থতাটা কার? আমার একটা খুব সিম্পল প্রশ্ন, যে আজকে নট অনলি ঘাটাল মাস্টার প্ল্যান, সব কিছু ডিবিসি থেকে শুরু করে বারবার ইচ্ছাকৃত বিরোধী দলের সরকার আছে বলে পশ্চিমবঙ্গ সরকারকে হেকেল করা। আচ্ছা, এটা নাহলে এখন হলো ইউপিএ 2 সরকারে তো তৃণমূল কংগ্রেস শরিক ছিল, তখন তাহলে কেন মাস্টার প্ল্যান রূপায়িত হলো না? না, ইউপিএ 2 এর আমলে আমরা 2013 সালে আমরা এটাকে নিয়ে তদবির করেছিলাম, জমা করেছিলাম, যখন ইউপিএ 2 চলছিল 2013 সালে, এটা পশ্চিমবঙ্গ সরকার করেছিল।
কিন্তু আপনারা তারপর জানেন 2014 সালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর মন্ত্রী থাকেন না, এই মাফ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদরা আর মন্ত্রী থাকেন না, 2014 সালে কিন্তু সরকারে চলে আসে বিজেপি। 2013 সালের নভেম্বরে এই প্রজেক্টটা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা জমা করেছিলাম, এটা আপনারাও দেখিয়েছেন, আপনারাও জানেন। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের কর্তব্যটুকু যেটা করার, যেটা আমাদের কমিটমেন্ট, আমরা সেটা করেছি। কিন্তু বিকল্প পথে সন্ধান করা, আজকে কোহিনুর বিকল্প পথে সন্ধান করা কি রাজ্যের একটা ভূমিকা, বড় ভূমিকা নয়? আপনি সবথেকে ভালো জানেন, প্ল্যানিং কমিশনে যারা আইএস, বড় বড় আইএসরা ছিলেন তারাও জানেন এবং আজ পর্যন্ত জানেন যে রিভার বেসিনগুলো আছে, প্রায় 5 টন রিভার বেসিন ঘাটালের উপর দিয়ে গেছে, ঘাটাল সাব ডিভিশনে অজিদ্দা আছে, অজিদ্দা নিজে ঘাটাল লোকসভা কেন্দ্রের একজন বিধায়ক ওখানে। তো ওই 5 টন নদী গেছে, যদি আপনি রাইট সাইড বম্বে রোডের ডান দিকটা থেকে দেখেন, শিলাবতী থেকে শুরু করে, কাঁসাই থেকে শুরু করে, কংসাবতী থেকে শুরু করে, এই 5টা রিভার বেসিন গেছে। ওইখানে যদি আমি 5টা পরপর ড্যাম না বসাই, 5000 মিটার ড্যাম না বসাই, তাহলে হবে না। এবং 5টা নদীর উপর ড্যাম বসানো কোনো রাজ্য সরকারের রেভিনিউতে করা সম্ভব নয়, এটা তো বুঝতে হবে। তাহলে কেন্দ্রীয় সরকারকে এখানে আসতে হবে। শর্মাও বললেন যে এক্সপেন্সিভ, শর্মাবাবু আমি একটু বলি, শর্মাও বললেন যে কেন্দ্রের থেকে টাকা উদ্ধার করতে পরিশ্রম করতে হয়। কেন করতে হবে? কেন্দ্রীয় সরকার তো এই ঘাটালের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার, তার টাকা আনতে গেলে রাজ্য সরকারকে আলাদা করে কেন পরিশ্রম করতে হবে? তার মানেই তো কেন্দ্রীয় সরকার রিজিট, এটা তো বিজেপি মুখপাত্র নিজে স্বীকার করলেন। কেন্দ্রীয় সরকার রিজিট শর্মাবাবু, কেন কেন পরিশ্রম করতে হবে রাজ্যের টাকা দেওয়ার জন্য? মীনাক্ষী, আমি একটা কথা বলি, পরিশ্রম বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা বোধহয় ইন্টারপ্রিটেশন করা, যে তদবিরটা করতে হবে। কেন আমার রাজ্য যেমন আছে, সারা ভারতবর্ষে বহু রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্য সরকারের, প্রত্যেকটা রাজ্যের জেলার বিভিন্ন ধরনের সমস্যা আছে, ডিমান্ড আছে, সেটা নিয়ে আমি যদি তদবির না করি কে করবে? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার আমার রেভিনিউ একটু বলে নিন, আমাকে কেন তদবির করতে হবে? ওয়াই ভাই কোহিনুর, ভাই কোহিনুর একটু একটু বলে নি, একটু বলে নি, তুমি শোনো, তারপর তুমি উত্তর দিও। সেটা হচ্ছে যে আমাকে তদবির, আমার বিষয়টা আমাকেই তদবির করতে হবে, এক নম্বর। আর কত তদবির করতে হবে? জিএসটি টাকা দেবেন না, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা টাকা দেবেন না, কোহিনুর কোহিনুর একটু বলে নি, ঘাটাল মাস্টার প্ল্যান দেবেন না? কোহিনুর ভাই যদি বলতে না দাও তাহলে তো সমস্যা, মীনাক্ষী ওকে একটু থামাও, শোনার প্র্যাকটিসটা একটু করতে বলো। প্রথম কথা হচ্ছে, ঘাটালের দুবারে যিনি নির্বাচিত সাংসদ দেব, তিনি, আমি 2017 সালে, আমি ফাইলগুলো ঘেঁটে দেখছিলাম, 2017 সালে শেষ লোকসভায় এই বিষয়টা উত্থাপন করেছেন, তারপরে 4.5 বছর চলে গেছে, তার প্রয়োজন মনে হয়নি, তার কারণ তিনি তো লোকসভায় অ্যাটেন্ডই করেন না। তিনি গত লোকসভায় 11% অ্যাটেন্ডেন্স করেছেন, 11%, এটা বাংলার মানুষের শোনা দরকার। ঘাটালের যিনি সাংসদ, ঘাটালের মানুষ যখন বন্যাডুবি হয়েছেন সেই সময় দাঁড়িয়ে তার সাংসদ লোকসভায় যাওয়ার সময় পান 11%, সারা ভারতবর্ষে যে পার্সেন্টেজ হচ্ছে 86% অ্যাভারেজ। এক, দ্বিতীয়ত হচ্ছে ভারতবর্ষের 4 জন, আমি যদি ভুল না হই, 4 জন প্রধানমন্ত্রীর আন্ডারে মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার 50 বছরের রাজনৈতিক জীবনে। তিনি রাজীব গান্ধীর আমলে মন্ত্রী ছিলেন, পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী হয়ে, এমনকি ডক্টর মনমোহন সিং এর আমলেও তিনি মন্ত্রী ছিলেন। ঘাটাল প্ল্যান কবে প্রথম স্যাংশন হয়? 1980। তার শিলান্যাস কবে হয়? 1981। এই ফেজটার মধ্যে ভারত রাজ্যের মুখ্যমন্ত্রী তদবির করেননি কেন? সেখানে বামফ্রন্টের সরকার ছিল বলে, আমার এই প্রশ্নগুলো মনে দেখা দিয়েছে বলে আমি বলছি। ইচ্ছে যদি থাকতো, চেষ্টা যদি থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার ঘাটাল প্ল্যানের কথা বলছেন। আমি ফাইল ঘেঁটে দেখছিলাম 2017 সালে সেই বন্যার সময় একই কথা, আজকে ঘাটালের মাটিতে দাঁড়িয়ে যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেই একই কথা 4 বছর আগে ঘাটালে দাঁড়িয়ে বলেছেন। আমি এই বিষয়ে অজিত মাইতি আমার সঙ্গে যোগ দিয়েছেন, আশীষ শর্মাবাবু। অজিতবাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। যে প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, যখন বন্যায় ভেসে যায় ঘাটাল, তখন সেখানে গিয়ে আবার নতুন করে প্রতিশ্রুতি এবং কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলা, এটা একটা, এই ছবিটা দেখে এসেছেন ঘাটালবাসী। তাহলে বন্যা হওয়ার আগে সেখানে কোনো বিকল্প পথের সন্ধান হয় না কেন? এই প্রশ্ন ঘাটালবাসীর আজকে। অজিতবাবু, প্রথম কথা, ঘাটালবাসী এই প্রশ্ন রাখছে না, এই প্রশ্ন কিছু উদ্দেশ্য প্রণোদিত মানুষ রাখবার চেষ্টা করছেন। কারণ ঘাটালবাসী একদম, তারা ঘাটাল মহকুমার মানুষ বা এই জেলার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখেন। দ্বিতীয় কথা, যে ঘাটালে বন্যা এলেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলা হয়, এইটা যারা বলছেন বা বলতে চাচ্ছেন, সম্ভবত তারা সত্যের অপলাপ করবার চেষ্টা করছেন। কারণ আমরা যখন কংগ্রেস করতাম তৃণমূলের আগে,
তখনও ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলা হয়েছে বামফ্রন্টের আমলে। সম্ভবত আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, সন্ময় বাবু সেই সময়টা হয়তো রাজনৈতিক মঞ্চে ছিলেন না কিংবা রাজনীতির কোনো খোঁজ খবর রাখতেন না। তখন থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমাদের ডাক্তার মানস ভূঁইয়া তখন থেকে ঘাটাল মাস্টার প্ল্যানটা চিৎকার করে এসেছেন, এবং তারপরেও শুধু আজকে নয়, এরপরে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি করে আসা হয়েছে চিঠি। মমতা বন্দ্যোপাধ্যায় খুব যদি কম হয় দশখানা চিঠি লিখেছেন, সেটাকে ঠিক আছে বুঝলাম, দশখানা চিঠি লিখেছেন, কিন্তু আলটিমেটলি ফল তো কিছু পাওয়া যায়নি। অজিত বাবু যেখানে 50% কেন্দ্র 50% রাজ্যের বহন করার কথা, সেখানে রাজ্য নিজের ভাগের খরচ করে কিছু না কেন পদে অত্যন্ত, আমি একটু বলি 50% খরচ মানে যদি টাকাটা না আসে রাজ্য সরকার এক্সিকিউট করবে প্ল্যানটা, 50% খরচ মানে নদীর উপর ধামগুলো দাঁড় করিয়ে রাখবে, কেন্দ্রীয় সরকারের টাকা আসবে তারপর জ্যাম হবে, এটা তো সম্ভব নয়। এটা তো ভৌগোলিক একটা বিচার, যে ইঞ্জিনিয়ারিং স্টাডি আছে, যদি টাকাটা পুরো না আসে 50% রাজ্য সরকার খরচা করবে মানে কি, রাজ্য সরকার কি করবে, একটা 5টা ড্যাম বানাতে হবে, তার মধ্যে 5টা ড্যামের থাম দাঁড় করিয়ে রাখবে 50%, বাকি 50%-এর জন্য ওয়েট করবে ফ্ল্যাট গেট আসার জন্য। রাজ্য সরকারের তাহলে কোনো ভূমিকা নেই, যে পলি মাটিগুলো দিতে হবে, এটা তো প্ল্যানিং কমিশনের টাকা, যে পলিগুলো এই অ্যালটমেন্ট তো প্ল্যানিং কমিশন কাদের পলিগুলো থেকে, আমার একটা প্রশ্ন, যে পলিগুলো নদীগুলো থেকে তুলে ফেলার কথা সেখানে ফেলবে কোথায়, জায়গা কোথায়, জমি দিচ্ছে রাজ্য সরকার, জমি দিতে পারবে? পলি ডিসিল্টিং হয়েছে বলুন তো দামোদরে, দামোদর ডিভিসি প্রজেক্টে লাস্ট 13 বছরে ডিসিল্টিং হয়েছে ঠিক করে, লাস্ট 6 বছরে ডিভিসিকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে। কেন হচ্ছে বন্যা? কারণ আপনার ফ্ল্যাট গেটের মুখেগুলোতে সিল্ট জমে যাচ্ছে। আর যে 20,000 কাটা দিয়ে 20,000 কোটি টাকা দিয়ে বিএসটা না কি হচ্ছে, পার্লামেন্ট না কি হচ্ছে, কেন 3,000 কোটি টাকা দিয়ে আপনি প্রপারলি ডিভিসি ডিসিল্টিংগুলো করতে পারতেন না? সেটা আজ পর্যন্ত করা হয়নি। 50% কেন্দ্রীয় সরকার টাকা দেবে, যে কেন্দ্রীয় সরকার জিএসটি ক্লিয়ার করতে পারে না, যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে গ্রাম সড়ক যোজনা, সে গ্রাম সড়ক যোজনার টাকা দিতে পারে না 50%, সে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আজকে কথা বলছে। ঘাটালের এমএলএ কোথায়? ঘাটালের এমএলএ তো বিজেপির, ঘাটালের এমএলএকে একদিন ক্যামেরায় খুঁজে বার করতে পারেছেন আপনারা? কেই তো শঙ্কর দুলেরা রাস্তায় নেমেছে, অজিত মাইতিরা রাস্তায় নেমেছে, জুন মালিয়া রাস্তায় নেমেছে, যে 86%-এর কথা বলছিলেন, 11%-এর কথা বলছিলেন সন্ময়বাবু, সেই দেব আজকে রাস্তায় নেমেছে। ঘাটালের এমএলএ কত 2,000 না 3,000 ভোটে কানের পাশ দিয়ে ভোটে জিতেছে, কোথায় তাকে একদিন ক্যামেরা দেখা গেছে? আবার বড় বড় কথা বলছে এখানে এসে টিভিতে। সন্ময়বাবু, সাংসদের উপস্থিতি নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, কিন্তু আপনাদের এমএলএর উপস্থিতি কোথায়? না, একটা কথা বলি, অয়নুর যদি টিভির চ্যানেলে না দেখে তাহলে আমাদের কিছু করার নেই। আজকেই বিকেল বেলা আমরা দেখেছি রিপাবলিক সামনে বিরোধী রাজনৈতিক দলের প্রশ্নগুলো কেন চ্যানেলের মারফত আসছে আমি বুঝতে পারছি না। এই যে একটু আগে বললেন যে ওই পলিটা কোথায় ফেলবে, আপনি জানেন পলিটা কোথায় ফেলবে? কে বলেছে রাজ্য সরকার জমি দিতে পারবে না? এসব মন গড়া কষ্ট কল্পনা করে লাভ কি আছে? আমি বলছি জমি দিতে কি পারবে রাজ্য সরকার, কল্পনা করে লাভ নেই। আগে মাস্টার প্ল্যানটা স্যাংশন দিন না, আমি জানতে চাইছি আমি সমাধানের জন্য জানতে চাইছি, রাজ্য ম্যাচিং গ্রান্ট দিতে পারবে কি পারবে না, তারপর আপনারা বুঝবেন। কিন্তু এই সমস্ত দৃষ্টি ঘোরানো প্রশ্ন করে লাভ নেই, দৃষ্টি ঘোরানো প্রশ্ন, এটা সমাধানের প্রশ্ন, এটা সমাধানের প্রশ্ন, সমাধানের প্রশ্ন, এটা সরাসরি প্রশ্ন, সরাসরি দৃষ্টি দিয়ে প্রশ্ন, দৃষ্টি ঘোরানোর প্রশ্ন, আমি আজকে দৃষ্টি ঘোরানোর প্রশ্ন নয়, সমাধানের প্রশ্ন বলুন। আগে কেন্দ্রকে মাস্টার প্ল্যান স্যাংশন দিতে বলুন, তারপর রাজ্য ম্যাচিং গ্রান্ট দেয় কিনা প্রশ্ন করবেন, তারপরে অনুমোদন নিয়ে প্রশ্নটা তুলছেন অজিত বাবু, সেই বিষয়ে একটা টুইস্ট রয়েছে, সেই টুইস্টের পরিপ্রেক্ষিতে আমি উত্তর চাইবো আজকে জবাব চাই বাংলার প্রথম টুইস্ট। আপনারা জানেন ঘাটার জমিটা এত নিচু, ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে বারবার বলা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম কিছুতেই স্যাংশন করছে না। ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল 5.5 বছর আগে হয়ে গেছে। প্রথমে ছিল 75% টাকা দেবে কেন্দ্র, 25% রাজ্য। তারপরে মোদিবাবুর সরকার বলল যে 50-50, মুখ্যমন্ত্রী 50-50 রাজি। তা সত্ত্বেও গত 5.5 বছরে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল, টেকনিক্যাল অ্যাপ্রুভাল হয়ে যাওয়া সত্ত্বেও একটা নয় পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি।
আপনারা জানেন ঘাটার জমিটা এত নিচু, ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে বারবার বলা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম কিছুতেই স্যাংশন করছে না। মুখ্যমন্ত্রী বলছেন অনুমোদন দিচ্ছে না, অন্যদিকে মানুষ মিয়া বলছেন অনুমোদন আছে টাকা দিচ্ছে না, কি ভাববো আমরা? অজিত মাইতি আপনার সময় এক মিনিট, শুরু বলুন। একই তো ব্যাপার। আচ্ছা দান মাছের তেলে তেল ভেজে লাভ কি আছে আমাকে বলুন তো, ব্যাপারটা তো একই। অনুমোদন দেওয়া আর টাকা না দেওয়া দুটোর মধ্যে তফাৎ কোথায়? কেন এই সমস্ত ঘোরানো প্রশ্ন করছেন প্লিজ? টাকাটা দিতে বলুন কেন্দ্রের সরকারকে, টাকাটা দিলে রাজ্য ম্যাচিং রেন্ট দেয় কিনা, টাকাটা দিলে জমি পাওয়া যায় কিনা সেটা বোঝা যাবে। এই সমস্ত ঘোরানো প্রশ্ন করে লাভ নেই দিদিমণি। আপনি আপনার ম্যাডাম আপনি এটা কেন্দ্রকে বলুন যে এটা আমাদের রাজ্যের হক, এটা হাতজোড় করে ভিক্ষা চাওয়া নয়, রাজ্য থেকে ট্যাক্স নিয়ে যায়, রাজ্য থেকে সবকিছু নিয়ে যায় কেন্দ্র, এটা রাজ্যের অধিকার, অধিকারের প্রশ্ন। অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, অধিকার মিটিয়ে দেওয়া হচ্ছে না। বাংলার মানুষ, ঘাটালের মানুষ আজকে ফুসে যাচ্ছে, যত মাস্টার প্ল্যান দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের সামর্থ্য অনুযায়ী। কত বছর থেকে পাশাপাশি ছোট ছোট নদীগুলো খালগুলো ড্রেজিং করতে শুরু করেছেন, এই সরল সত্যটা কেউ বলবার চেষ্টা করছেন না। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান বিভিন্ন সময় সংসদের সামনে, দিল্লিতে গান্ধী মূর্তির সামনে বিভিন্ন সময় লাল ডায়রি নীল ডায়রি নিয়ে, কখনো প্লেকার্ড নিয়ে প্রচুর সাংসদরা ওদের বিভিন্ন বিষয়েতে ধর্ণা করেছেন, অনশন করেছেন। কেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আজ পর্যন্ত রাজ্যের তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সাংসদরা একবারের জন্য ধর্ণায় বসেনি? 1980 সাল থেকে অ্যাপ্রুভড একটা প্ল্যানকে যদি ওনা বার করে নিয়ে আসতে না পারেন, যদি অনুসরণ করে করতেন, আমি বুঝতাম যে ওদের ওদের নৈতিকতা, নৈতিকভাবে কোনো কথা বলার অধিকারটা আছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এরা যে খেলা মেলা উৎসব, ক্লাবগুলোকে টাকা দেওয়া ওদের কাছে প্রায়োরিটি। ঘাটালের মানুষ বন্যায় ভেসে যায়, সেখানে টাকা টাকা খরচা করা তাদের কাছে কোনো প্রায়োরিটি নয়। চার চারবার মন্ত্রী থেকে, রাজীব গান্ধীর দপ্তরের সময় মন্ত্রী থেকে, গুরুত্বপূর্ণ মন্ত্রী থেকে, এর অটল বিহারী বাজপেয়ীর সময় দুবার মন্ত্রী থেকে, ডক্টর মনমোহন সিং এর সময় মন্ত্রী থেকে, কবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল নিয়ে উদ্গ্রীব হয়েছেন কবার দেখেছি। আজকে ঘাটালের মাটিতে দাঁড়িয়ে বলছেন সাংসদ এবং মন্ত্রীদের নিয়ে আমি দিল্লিতে লোকজনকে পাঠাবো। গত 10 বছর তো শুনিনি যে এদের আমরা দিল্লিতে পাঠাবো, দিল্লিতে পাঠিয়ে ঘাটালের মানুষের কথা বলবো। ঘাটালের মানুষ জলে ভেসে গেলে তখন মনে করেন যে এবার এটা নিয়ে তদবির তদারকি করা দরকার। কোহিনুর কিছু বলবেন? সময় শেষ সন্ময় বাবু, কোহিনুর এক মিনিট সময়। হ্যাঁ, আমি মনে হয় একটা একটু ছোট্ট সমস্যা অ্যাডমিনিস্ট্রেটিভ টার্মে হয়েছে। অ্যাপ্রুভাল আর স্যাংশনের মধ্যে একটা ফাইন লাইন, একটা মাঝে একটা গ্যাপ আছে। অ্যাপ্রুভাল হয়েছে, স্যাংশন হয়নি, এই জায়গাটাই টুইস্টের আনসারটা আমি দিলাম। দুই, স্বর্ণবাবু খুব অবলীলাক্রমে বলে গেলেন যে তৃণমূল আন্দোলন করেনি, তৃণমূল সংসদে বসেনি, তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেনি। মানে ঘাটাল মাস্টার প্ল্যান আজকে হয়ে যেত যদি মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনশনে বসতেন, তৃণমূলের সাংসদরা গান্ধীমূর্তি পদদেশের সংসদে আন্দোলন করতো, ধর্ণা করতো। তার মানে কেন্দ্রীয় সরকারের থেকে আমি কোনো ফান্ড, আমার রেভিনিউ থেকে যাওয়া ফান্ড, আমার রাজ্য সরকারের, আমার রাজ্যের মানুষের রেভিনিউ থেকে যাওয়া ফান্ড, যে ফান্ডটা আমার হকের টাকা, সেই হকের টাকা কেন্দ্রীয় সরকার থেকে নিতে গেলে, কেন্দ্রীয় সরকার থেকে আদায় করতে গেলে আমাদের আন্দোলন করতে হবে, আমাদের অনশন করতে হবে, এবং আমাদের সাংসদদের গান্ধীমূর্তি পাদদেশে যেতে হবে। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই স্বর্ণবাবুকে এই কথাটা পরিষ্কার করে সারা বাংলায় টিভিতে বলে দেওয়ার জন্য যে ভাই এমনি এমনি বাংলার হকের টাকা হবে না, তৃণমূলকে আন্দোলন করতে হবে। বেশ, আমি সন্ময়বাবুর কাছে যাব, কিন্তু তার আগে আমার সঙ্গে যোগ দিয়েছেন সায়ন, সায়ন স্বাগত রিপাবলিক বাংলা। সায়ন, এই যে মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারবার আলোচনা হয়, আলটিমেটলি ডিবেটের পরে প্রতিবার বন্যা আসে এবং বন্যায় ভেসে যান মানুষ, দায়টা কার সায়ন?
প্রথম কথা হচ্ছে যে আমরা দুঃখিত, এরকম একটা এসি ঘরে বসে আমরা ঘাটাল নিয়ে আলোচনা করছি, আর ঘাটালের মানুষ এখন জলের মধ্যে রয়েছেন, সত্যিকারের জলের মধ্যে রয়েছেন, ছবি তোলবার জন্য জলের মধ্যে নেই, সত্যিকারের কষ্টের মধ্যে রয়েছেন। আমি শুধু একটা স্টেটমেন্ট এখানে তুলে ধরতে চাই, সাংসদ ঘাটালের সাংসদ দেব বলেছেন, দিদি প্রধানমন্ত্রী হলে তবেই ঘাটাল মাস্টার প্ল্যান এবার অ্যাপ্রুভ হবে। তাহলে একটা বিষয় এখানে, তাহলে যতবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে বন্যা হতেন সেই সময় বলতেন ম্যানমেড বন্যা, তাহলে দেবের কথা অনুযায়ী রাজ্য সরকারের সেখানে করণীয় কোনো বিষয় নেই অ্যাকর্ডিং টু দেবের স্টেটমেন্ট অনুযায়ী। এখন বিষয় হচ্ছে কেন্দ্রের সরকারেরও যদি সেখানে কিছু করণীয় থেকে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করবার আগে কংগ্রেস থেকে বিলং করতেন, সেই সময় উনি বিভিন্ন কেন্দ্রের দপ্তর সামলেছেন, মন্ত্রী ছিলেন, এনডিএ সরকার অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্টের ক্যাবিনেট সামলেছেন, দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, ইউপিএ টু এর সময় ছিলেন, বাংলাদেশ থেকে ইমিগ্রেন্টরা ঢুকে পড়ছেন তার জন্য উনি সংসদে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, কিন্তু ঘাটালের প্ল্যানের জন্য তো ওনাকে কাগজ ছুঁড়ে মারতে আমরা অন্তত কোনোদিনও দেখিনি। এখন মুশকিল হচ্ছে এই যে যে তু তু মে মে, তুমি দায়ী না আমি দায়ী, মাঝখান থেকে ঘাটালের মানুষ আজকে বিপদের মধ্যে রয়েছেন। এখন মুশকিল হচ্ছে যে ম্যানমেড বন্যার তত্ত্ব সেই সময় আমরা শুনতাম, সেই সময় ম্যানমেড তত্ত্ব কারা ছিল, যে সিপিআইএম দায়ী, সিপিআইএম এই বন্যার জন্য দায়ী, কিন্তু আজকে দেবের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা যদি কেউ করতে পারে সেটা কেন্দ্রের সরকার করতে পারবে। তাহলে আজকের দিনে প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হলেন, ইউপিএ টুতে তার পরের এক বছর সম্ভবত তিনি সরকারে ছিলেন, সেই সময়ের মধ্যে ঘাটাল প্ল্যান কেন অ্যাপ্রুভাল করানো যায়নি? কারণ সেই সময়তে তৃণমূল কংগ্রেসের কথায় কার্যত ক্যাবিনেট চলতো, এবং এটা ফ্যাক্ট, এখানে মানে অপোজ করবারও কোনো জায়গা নেই। শেষ যে কথাটা আমি এখানে বলবো, দেখুন আয়লা, এই একটা কথা আসছে না যে বাঙালি প্রধানমন্ত্রী হলে তবেই ঘাটালের সমস্যার সমাধান হবে, বাঙালি এমপি সেই সময়তে যখন আয়লার ঝড় হয়, আয়লার ঝড় হওয়ার পরে বাঙালির একজন এমপি কেন্দ্রের মন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন আয়লার কোনো টাকা রাজ্যের সরকারকে দেবেন না, এটা বাঙালি এমপি বলেছিলেন। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে বলছেন বাঙালি প্রধানমন্ত্রী হলে তবেই সমস্যার সমাধান হবে, আজকের দিনে দাঁড়িয়ে বাংলার যে কোনো সমস্যা যদি আমি সেই সমাধান চাইতে যাই তাহলে আমাকে বলা হবে যে 2024 সাল আসছে, 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাও, তৃণমূল কংগ্রেসকে জেতাও, উনি প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এটা হবে। এখানে শেষ কথা আমি বলে দিচ্ছি, আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা বক্তব্য আমি শোনাতে চাইবো, যেটা শায়ন প্রসঙ্গ তুললেন এবং শায়নের প্রসঙ্গের পরিপ্রেক্ষিতে দেবের সেই বক্তব্য, তারপরে কোহিনুরের কাছে উত্তরে যাব। জবাব চাই বাংলার দ্বিতীয় টুইস্ট। এই ছবি কি সংসদে তুলে ধরবে? অফকোর্স, আমি তো ছিলাম 2-3 দিন, আমি ভাবলাম কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা তুলবো, কিন্তু সংসদ তো চলছেই না, বিকজ পেগাসাস নিয়ে এখন হই ওঠনি, তার ভালো এখানে সময়টা না নষ্ট করে মানুষের কাছে থাকা বা এদের ওনাদের কষ্ট বিপদ কী আছে সেটাকে সমাধান করা। আমি খুব বেশি রাজনীতি বুঝি না, কিন্তু আমরা তো এতবার বলেছি, আমার আগে যিনি ছিলেন এমপি ছিলেন বা আমার রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকারের কাছে অনেকবার চিঠি গেছে, আমি তার মধ্যে সাক্ষী, আমাদের লড়াইটা চলবে, চলতে থাকবে, সেই জন্য বলছি দিদি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে লড়াইটা সহজ হবে। আজকে বলতে বাধ্যই হচ্ছে, আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। কোহিনুর, তাহলে কোন রাজ্যের কোন সমস্যা সমাধানের জন্য সেই রাজ্য থেকে প্রধানমন্ত্রী দরকার? কোহিনুর, না এখন তো সেটাই মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী না হলে আমাদের যে হকের টাকা সেটা পাবো না, কিন্তু সিপিএম যখন মন্তব্য গুলো করে, আমাকে কি মুশকিল, আমি আমার ভাষাটা তো বলতে হবে, অবশ্যই অবশ্যই বলবেন, সিপিএম যখন মন্তব্য করে এত ইতিহাস বলে, সিপিএম এর 34 বছর ইতিহাস ছিল এখানে, সে 34 বছরের কাজ আর সিপিএম এর ভোটের শেয়ার আজকে প্র্যাকটিক্যালি এক জায়গায় দাঁড়িয়েছে। সিপিএম আজকে বললো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর ক্ষমতা ছিল সে সময়, কথায় উঠতে বসতো সে সময় সিপিএম এর বাইরে থেকে সমর্থন করেছিল কমন মিনিমাম প্রোগ্রাম, তার মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান ছিল না। সিপিএম 2004 থেকে পশ্চিমবাংলা থেকে একটা সিংহভাগ সংসদ নিয়ে দিল্লিতে ইউপিএ 1-কে সমর্থন করেছিল, নিউক্লিয়ার ডিলের জন্য ব্ল্যাকমেল করে সরকার ফেলে দিতেও গেছিল, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছু বলে একটাই, এখানে বছরের পর বছর সিপিআই বিধায়ক হতো ঘাটাল থেকে, বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই উনি বলেছেন এই কথাটা, আর্কাইভ কিছু হয় পার্লামেন্টের আর্কাইভ, এখানে নিশ্চয়ই দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে বলেছেন, দাশগুপ্ত কতবার বলেছেন আর্কাইভ করুন, উনি বলছেন এই কথাটা, উনি বলেছেন দাশগুপ্ত বলেছে কতবার বলেছেন, এক নাম্বার কথা, দুই নাম্বার কথা, আইলার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় কেন চিঠি লিখেছিলেন, কেন ভাই, কেন 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 সিপিএম আজকে মিথ্যে কথা বলে বলে আজকে নোটার সঙ্গে লড়াই করছে, কেন বলেছিলেন টাকাটা ডিএম কে দিতে সরকার কে না, মোদি জি ডিএম কে দিতে বলেছিলেন, সেটা ডাইরেক্ট মিটিং করলেন, তাহলে সেটা ফেডারালিজমের জন্য বিচার কি করে হলো, কি করে হলো, মীনাক্ষী সরকার সোজা প্রশ্ন, টানতে টানতে মহাকরণ থেকে নামি
জমি দিয়েছিল পাবলিক, আয় লাখ টাকা লুটেছিল সিপিএম, সেই জন্য আজকে হয়েছিল। তাহলে সেই মিটিং ফেডারেল স্ট্রাকচার কিছু করে ভায়োলেট করে, আর যদি সেটা ভায়োলেট করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে লিখেছিলেন যে টাকাটা ডিএমকে দেওয়া হবে, কিভাবে সরকার ছিল, কোন রেলিভেন্স আছে, কোন রেলিভেন্স, আরে সিপিএম এর রেলিভেন্স নেই, কোন রেলিভেন্স আছে আজকে, তো সিপিএম এর রেলিভেন্স আছে বলে সিপিএম তো বসে আছে, সেক্টর 5 টা বাম্পার বানিয়েছিল, সেক্টর 5 বাম্পার সিপিএম এর রেলিভেন্স নেই, একটা পার্টি চলছে, সময় দিচ্ছি, আমি সময় দিচ্ছি, আমি সময় দিলাম, আমি সময় দিলাম, আমি সময় দিলাম, আমি 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 সময় দিচ্ছি, কারো কথা শুনতে পাচ্ছি না, আমি কোহিনূরকে সময় দিচ্ছি, কোহিনূরকে সময় দিচ্ছি, আমি সময় দেব, ইররিলেভেন্ট, আমি খুব একটা পরিষ্কার কথা বলছি, দেখুন এখন দেব বলছেন তো যে দিদি প্রধানমন্ত্রী হলে তারপরে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়ে গেলেন 42-এ 42 মে প্রধানমন্ত্রী হয়ে গেলেন, কনগ্রাচুলেশন কোহিনূর, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন জানেন তো, এতগুলো ক্যাবিনেট মিনিস্টার তার মধ্যে আমরা মাত্র 42 জন, আমাদের এই কটা এই কটা বসে রয়েছে, মানে আসলে আমরা আসলে আসলে বিষয়টা কোথায়, বিষয়টা বিষয়টা কোথায়, আরে সে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়ে গেছে, সে তো 42-এ 42 না, তাহলে আমার কথা হচ্ছে যে মানুষ কখন মানুষ রিলিফ কোথা থেকে পাবে, মিনাক্ষী কোয়েশ্চেনিস মানুষ রিলিফ কোথা থেকে পাবে, মানুষ রিলিফ কোথা থেকে পাবে, আমি যখনই সরকারের কিছু চাইবো তাকে বলা হবে আমাকে আগে মুখ্যমন্ত্রী করো, আমাকে আগে প্রধানমন্ত্রী করো, এটা কোনো কথা হলো নাকি, কেন উনি এত কথা বলছেন পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে, আপনি দেখান তো পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্ট বয়কট করে চলে এসেছে তৃণমূল কংগ্রেস, ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এত কথা হচ্ছে, তো দেব দেব মিনাক্ষী আপনারা দেখান দেব কতদিন পার্লামেন্টে থাকেন, দেব আপনি প্রোগ্রাম দেখলে আপনাকে বলছে আপনি কতদিন পার্লামেন্টে থাকেন, আপনি কতদিন পার্লামেন্টে থাকেন, আপনি একজন পার্লামেন্টেরিয়ান, আরে ছাড়ুন আপনাদের পার্লামেন্টেরিয়ান ছিল বছরের পর বছর, অজিত ভাই দিকে প্রশ্ন, অজিত বাবু তাহলে একটাই পথ খোলা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে তবেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে, এক মিনিট সময় আপনাকে, আপনার প্রশ্নটার পরে জবাব দিচ্ছি, আমার প্রশ্নটা আগে শুনুন, কয়েকজন মানুষ যারা টিভি চ্যানেলের সামনে বসে কিংবা কলকাতার মার্কারি নিয়নের তলায় বসে যারা বন্যার কথা বলবে তারাই ঠিক, আর কেউ যদি হাঁটু জলে নেবে ওটে করে ঘুরে কন্যার্থ মানুষের সাথে কথা বলে সে বেটি তার সমালোচনা করা হবে, এটাই তাহলে বাংলার কালচার নাকি, মানুষ এটা মানবে না, আপনারা যতই এটা প্রচার করুন একদম মানুষ তাই করুন মানবে না, তৃতীয় কথা আমরা বলছি না, আপনি ছবি দেখবেন আছে শুকনো ডাল আছে, একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি শুনুন, আজকে যেটা অবতারণা করা হচ্ছে, আপনি কেন এই সব বিতর্কের বন্যা কেন আপনি সমালোচনা করলেন কি আর না করলেন কি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কথা তার কাজ থামিয়ে দেবে না, মানুষ বোঝে যে বিজেপি কিভাবে বঞ্চনা করছে, সন্ময় বাবুকে সময় দিচ্ছি, সন্ময় বাবু একদল মানুষ, সন্ময় বাবু ঘাটালের মানুষের জন্য কিছু করেননি আপনারা, সেটা এক্সপোজ হয়ে গেছেন, এখন যে নাটকটা করছেন এই নাটকটা না করে এই নাটকটা যদি অন্তত 5-6 বছর আগে থেকে তৈরি করতেন তাহলে ঘাটালের মানুষের কাছে ঘাটালের মানুষের রিলিফ হতো, সব গ্রাম শহরের তফাৎ টেনে করে লাভ নেই, যেটা বাস্তবতা যেটা সত্য, আপনার নেত্রী 4-4 বা 4টে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আন্ডারে থেকেও মন্ত্রী থেকেও কোনোদিন ঘাটালের মানুষের জন্য কথা বলেননি, লোকসভার স্টাডি রিপোর্ট খুঁজলে বার করা যাবে যে ঘাটালের জন্য কতদিন আপনারা লোকসভার মধ্যে অন্তত তীব্র আন্দোলন করেছেন, কিচ্ছু করেননি আপনারা,
আজকের দিনে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে যে জায়গাটা দাঁড়িয়েছে ঘাটালের মানুষকে আপনারা থাকুন মাঠে তো লাগেন না এই কাজটা গলে তো পাপ যে কোনোদিন দোলার না আন্দোলন মাঠে তো লাগেন না গলে পাপ দোলার না ওই সমস্ত তথ্য নিয়ে থাকুন বাজি পজিশন করে ঘাটালের মানুষের সমস্যা মিটবে না যেটা মিটবে সেটা হচ্ছে খেলা মেলা উৎসব আমাদের তো কপালে ওই ঠান্ডা ঘরে বসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বঙ্গের নাম পরিবর্তন ইস্যু হয় করছেন না ভ্যাকসিন ইস্যু হয় কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কেন ইস্যু হয় না কইলো ঘাটালটা আপনাদের প্রায়োরিটিতে ছিল না স্বীকার করুন সেটা বাংলার মধ্যে এরকম বুদ্ধদেব ভট্টাচার্য গেছিলেন অটোয় করে তা আমরা এখন প্রচার করবো যে বুদ্ধদেব ভট্টাচার্য অটোয় করে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে গেছেন আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে ছবিটাকে যদি জুম ইন করে দেখানো যায় ইনি হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মুখ্যমন্ত্রী ইনি আয়লা ঝড়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি পৌঁছে গেছিলেন অটোতে করে আর সেই সময়তে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের অভ্যন্তরে বলেছিলেন সরকারের হাতে যেন না কোনো টাকা দেওয়া হয় আমি রিকোয়েস্ট করব এই ছবিটা যাতে দেখানো হয় বাংলার মানুষ দেখুন এই বিষয়টা এই ছবি দেখিও 4% থেকে 5% হবে এই ছবি দেখিও 4% থেকে 5% হবে এগুলো ইররিলেভেন্ট এগুলো খুব ইররিলেভেন্ট কথা বাচ্চা খুব ইররিলেভেন্ট কথা বাচ্চা ইররিলেভেন্ট হচ্ছে এই ইররিলেভেন্ট কথা বাচ্চা সিপিএল আরে সেরকম ইররিলেভেন্ট তুমি ত্রিপুরায় ভাই তার থেকে বেশি সিটে সরকার ছিল একদম খুব অল্প সময় নিচ্ছে আমি বলছি দেখুন এই কেন্দ্র রাজ্যের দড়িটানাটানি থাকবে কিন্তু তার মধ্যখানে দাঁড়িয়ে সংসদ একদম ভ্যালিড পয়েন্ট তুলে ধরেছেন একজন পার্লামেন্টেরিয়ান যে কেন্দ্র যদি না চায় তাহলে সেক্ষেত্রে এই প্রজেক্টটা পাস করা সম্ভব নয় এটা উনি বলেছেন সুতরাং ওনার কথা অনুযায়ী 34 বছর সার্টিফিকেট পেয়ে গেছে যে 34 এর কিছু করার ছিল না অ্যাকর্ডিং টু দেব আমি দেবের কথা বলছি কিন্তু সেই কথা অনুযায়ী এনডিএ ইউপিএ সব গভর্নমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তো ইউপিএ ছিলেন তো আমি বলছি ছিলেন নিয়ে আমরা আমরা ক্যাবিনেট ছিলাম না মাস্টার প্ল্যান কিন্তু দেওয়া ছিল ইউপিএ ছিল আপনারা তো ইউপিএ সমর্থন ইউপিএ ছিল নিয়ে তো আরে ইউপিএ ডিল নিয়ে তো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পশ্চিম তাহলে প্রায়োরিটি কিন্তু সারা আমাদের ক্ষেত্রে নয় প্রশ্ন আপনাদের ক্ষেত্রে উঠবে ক্যাবিনেটে ছিলেন আমরা সরকারের বাইরে থেকে সমর্থন দাঁড়িয়েছিল সেই কমন মিনিমাম প্রোগ্রামের উপর একটা লাইনও ঘাস্টার ঘাটা ঘাটাল মাস্টার প্ল্যানে ছিল না দুই দুই শেষ কতদিন ইউপিএ ওয়ানের সিপিএম এর সবথেকে বেশি সিংহভাগ সাংসদ বাংলা থেকে গেছিল সিপিআই এর দীর্ঘদিনের সাংসদ ছিলেন গুরুদাস দাশগুপ্ত ঘাটাল তার আগে পাঁশকুড়া কেন্দ্র ছিল একটা দিন বলেছে একটা দিন বলেছে কমন মিনিমাম প্রোগ্রামে কেন জায়গা হয়নি ঘাটাল মাস্টার প্রোগ্রামে 100 দিনের কাজ সময়দার কাছে প্রশ্ন সময়দার বামেদের সময় কেন্দ্র রাজ্য সমন্বয় প্রশ্ন তৃণমূল কংগ্রেসের সময় কেন্দ্র রাজ্য সমন্বয় প্রশ্ন এই দ্বন্দ্ব তো আলটিমেটলি সাফার করতে হচ্ছে মানুষকে বাংলার মানুষকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ক্যাবিনেটে ছিলেন নাকি মূল মূল বিষয়টা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার এজেন্ডা আমার প্রায়োরিটি
আমি কোনটাকে অগ্রাধিকার দেব। আমি এই জায়গায় বারবার ফিরে আসছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী লাস্ট দুটো সাক্ষাৎকার দু বছরের তফাতে, সেই দুটো সাক্ষাৎকারে একটা জায়গাও বঙ্গ নামটা চান্স পেয়েছে, পশ্চিমবঙ্গ কেন বঙ্গ হবে না, কিন্তু ঘাটাল সেখানে ঢোকেনি, তখন ঘাটালের বিষয়টা প্রায়োরিটি লিস্টে সেখানে আসেনি, বঙ্গ নামটা প্রায়োরিটি লিস্টে অনেক আগে এসেছে। এই যে দ্বিচারিতা, আমি সন্ময়বাবুকে একটা প্রশ্ন করতে চাই। সন্ময়বাবু, এই যে ভারতী ঘোষ দেবের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এই যে ভারতী ঘোষ বলেছিলেন উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে সব ঠান্ডা করে দেব, ভারতী ঘোষকেও কিন্তু আমরা কখনো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে খুব একটা কথা বলতে দেখিনি। সুতরাং আজকে সব দায় একটা রাজনৈতিক দলের দিকে ঠেলে দিলে তো হয় না। আপনি বলুন, আপনি কোনোদিন শুনেছেন ভারতী ঘোষকে কথা বলতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? আমি একটু বলিনি, স্বয়ং ভারতী দেবী যেটা এবারে ইলেকশনে ওখানে লড়েছিলেন লাস্ট লোকসভা নির্বাচনে, তার যে কর্মসূচিটা লেখা ছিল একটু পড়ে দেখো, সেটাতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত লেখা ছিল। আমি কখনো ভোকাল হতে শুনেছি, বাংলার মানুষ ভোকাল হতে শুনেছি, ইয়েস অর নো? স্বয়ং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান তার প্রায়োরিটিতে ছিল, তিনি লিখিত ভাবে ওনার প্রায়োরিটিতে এটাও ছিল উত্তরপ্রদেশ থেকে উনি ছেলে ঢোকাবেন ঘাটালে। আমি সবার মধ্যে যাচ্ছি না, আমি বলছি ভোকাল হতে শুনেছি বাংলার মানুষ, ইয়েস অর নো? সন্ময় দা, আমরা কি ভোকাল হতে শুনেছিলাম? আপনি শুনেছেন কখনো? আপনি শুনেছেন? শুনে থাকলে বলুন লোকসভা নির্বাচনে ঘাটালে বারবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছেন, তুমি হয়তো শোনোনি সেই জন্য এটা বলছো। আমার কাছে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বারবার মনে হয়, সেটা হচ্ছে সরকার, ধরে নিলাম তর্কের খাতিরে যে কেন্দ্রীয় সরকার আমাদের আর্থিক সহায়তা দিল না, কিন্তু ঘাটালের বিষয়টা রাজ্য সরকারের আর্থিক প্রায়োরিটিতে আসতে পারতো না? প্রতিটি দুর্গাপুজো কমিটিকে যার দরকার নেই তাদেরও 50,000 টাকা করে আমরা দিয়েছি, যে ক্লাব অস্তিত্ববিহীন ক্লাব। আমি বিজেপি মুখপাত্র, আমার বিজেপিতে সে আছে, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকাটা বিজেপি স্যাংশন করে দেবে, আমি এই গ্যারান্টি বাংলার সামনে জবাব দিতে স্বার্থে, বাংলার স্বার্থে কোহিনুর যে কোনো লড়াই আমরা আছি, যারা মেদিনীপুরকে পাখির চোখ করেছিলেন, শুভেন্দু অধিকারী তো মেদিনীপুরকে পাখির চোখ করেছিলেন, শুভেন্দু অধিকারী আজকে 16 আগস্ট নিয়ে রাজ্যপালের কাছে গেছেন, শুভেন্দু অধিকারী তো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছু বলছেন, আপনারা কি বাংলার মাটিকে কথা দিতে পারবেন? এই পশ্চিমবঙ্গে সন্ময় দা, আপনারা 18 জন আছেন, সুনীল মণ্ডলকে আবার এদিক ওদিক পাঠাচ্ছেন, আনছেন 19, আপনারা 18 জন আছেন, আপনাদেরও কোনো সে নেই সন্ময় দা, সন্ময় দা আপনাদেরও কোনো সে নেই, না দিলীপ ঘোষ, না অন্য কারো, উনি পরিষ্কার বলে দিন যে বিজেপির মুখপাত্র হিসেবে আমি বিজেপিতে বলবো এই কথা। রানিশু একদিন একবার তো বললেন না, এক ঘন্টা ষোলো একবারও বললেন যে আমি কেন্দ্রীয় সরকারকে বলবো যে এখানে দিতে হবে, পাখির চোখ করেছিলেন, একবারও বলেছেন। আমার ডিবেটের সময় শেষ, ডিবেট থেকে বেরিয়ে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ডিবেট থেকে বেরিয়ে সমাধানের সূত্র খুঁজবো আমরা ঘাটালবাসী, যাতে পরের বছর আর বন্যায় তাদেরকে ভাসতে না হয়। যে ছবি আপনাদের দেখাবো সেই ছবি দেখিয়ে আমি বিরতি নেব, এই ছবি যেন পুনরাবৃত্তি না হয় সামনের বছর, অগস্ট 2, 2021 ছবি দেখুন, যেখানে কিভাবে ভেসে গিয়েছে ঘাটাল, কিভাবে সেখানকার মানুষ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন, ঘর ছাড়া হয়ে রয়েছেন, এই ছবিতে অভ্যস্ত তারা, এই জীবনে অভ্যস্ত তারা, তাদের এই অভ্যেসকে সরাতে হবে আমাদের, তাদের সকলকে তাদের যে অধিকার সেটা দেওয়ার জন্য, যাতে সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলে যেন ঝাঁপিয়ে পড়ে এবং কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব যেন এক্ষেত্রে বাধা না হয়, কাঁটা না হয় ঘাটালবাসীর এই সমস্যা সমাধানের পথে। এই ছবি দেখেই একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর কিছু ব্রেকিং নিয়ে ফিরছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা প্যানেলে ছিলেন আমার সঙ্গে জবাব চায় বাংলা, একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরাম বিরতির পর জবাব চায় বাংলা, এই মুহূর্তে
যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, সংসদে ফের নজিরবিহীন ছবি, এবং সেই ছবি শুধুমাত্র এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার হাতে, রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের হাতে। কি সেই ছবি? যখন কৃষি বিল নিয়ে সংসদে সরব হয়েছেন কংগ্রেস এবং বিরোধীরা, এই সরব হওয়ার সময় কংগ্রেসের সাংসদ প্রতাপ সিং বাজওয়া তিনি একটি কাণ্ড করে বসলেন, যে ছবি আপনারা দেখছেন একমাত্র এক্সক্লুসিভ রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের হাতে। তিনি রুল বুক ছুড়ে দিচ্ছেন কার্যত, এবং তিনি উঠে পড়েছেন একেবারে যে টেবিল রয়েছে সেই টেবিলের ওপরে, সেখানে উঠে এই বিক্ষোভের সঙ্গে সঙ্গে তিনি রুল বুক ছুড়ে দিলেন। নজিরবিহীন এই ঘটনা, কৃষি বিল নিয়ে সরব হওয়ার সময় এই ছবি দেখুন, সেই ছবি রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের হাতে, সেই এক্সক্লুসিভ ছবি। এই ইনি সাংসদ, কংগ্রেসের সাংসদ প্রতাপ সিং বাজওয়া, যিনি রুল বুক ছুড়ে দিচ্ছেন। এই রুল বুক ছেঁড়ার ঘটনা আমরা দেখেছি গত বছর সেপ্টেম্বরে, যেখানে যখন সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি এই রুল বুক ছেড়ে দিয়েছিলেন, তখন ওই কৃষি বিল নিয়ে কিন্তু সংসদে হই হট্টগোল চলছিল। এবং কিছুদিন আগেও যে ছবি আমরা দেখলাম, ডক্টর শান্তনু সেন তিনিও বচসায় জড়িয়েছিলেন এবং তিনি কাগজ নিয়ে নিয়েছিলেন অশ্বিনী মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছ থেকে। সুতরাং এই সমস্ত ছবি কিন্তু বারবার এই বিরোধীদের যে সরব হওয়া, বিরোধীদের যে বিক্ষোভ, সেখানে প্রশ্ন তুলছে যে প্রতিবাদ কেমন হওয়া উচিত, প্রতিবাদ কি এরকম হওয়া উচিত। আমাদের সঙ্গে আমার সহকর্মী বিশাখা নিউজ রুম থেকে রয়েছেন। বিশাখা, এই ছবির পুনরাবৃত্তি হচ্ছে বারবার, এমনই কি প্রতিবাদ হওয়া উচিত? কি ছবি আজকে, এই ছবির কি ইঙ্গিত যে বিরোধীরা তো সরব হবে বিরোধীদের ইস্যুতে, কিন্তু এর মাধ্যম বা এর প্রতিবাদের ভাষা কি এরকম হওয়া উচিত? মিনাকি, প্রথমেই যেটা বলতে হয় যে সংসদীয় গণতন্ত্র নিয়ে আমরা যে এত কথা বলি, সেখানে সংসদীয় শিষ্টাচার সেটা কিন্তু কার্যত নষ্ট হয়ে গেল রাজ্যসভার এই নজিরবিহীন ঘটনায়। আমরা যেটা দেখতে পারলাম যে এই যে রাজ্যসভায় যেটা প্রতাপ সিং বাজওয়া কংগ্রেসের সাংসদ, বিরোধীরা যখন সোচ্চার হয়েছেন টেবিলে উঠে রাজ্যসভায়, তারা বিরোধিতা করছেন কেন্দ্রীয় কৃষি আইনের, কিন্তু সেই বিরোধিতা চলুক, বিরোধিতা চলার সঙ্গে সঙ্গে যে যে জেস্চার, পশ্চার এবং যেভাবে তাদের বিরোধিতা হচ্ছে সেটা নিয়ে কার্যত প্রশ্ন উঠে যাচ্ছে। এবং এই পুরো ঘটনার তীব্র নিন্দা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এবং শুধুমাত্র প্রহ্লাদ যোশী নয়, আমরা কিন্তু গোটা বিষয়টা নিয়ে যেটা দিয়ে শুরু করলাম যে রাজনৈতিক শিষ্টাচার, সংসদীয় সৌজন্য, সেই গোটা বিষয়টাই বোধহয় কোথাও গিয়ে ধূলিসাৎ হয়ে গেছে একেবারে। এবং সৌজন্যের পাশাপাশি এই মুহূর্তে আরো বড় প্রশ্ন যে যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন তার কি বক্তব্য? তিনি এতটুকু অনুতপ্ত নন, কি বলছেন কংগ্রেস সাংসদ প্রতাপ সিং বাজওয়া, শোনাবো আপনাদের। जो कुछ भी हुआ हमें इसका कोई खेद नहीं है, हम किसानों के बेटे हैं, हमें सरकार ने मजबूर कर दिया, हमारी ये बात सुनने को तैयार नहीं। एक साल से किसान दिल्ली के बॉर्डर्स पर बैठा है, 500 से ज़्यादा लोगों की शहादत हो चुकी, सर्दियाँ उन्होंने बाहर बॉर्डर्स पर काटी हैं, गर्मी उन्होंने काटी हैं, बरसातें उन्होंने काटी, और इसके बावजूद अगर इन पर असर ही कोई नहीं है तो हमें भी कुछ ऐसा काम करना पड़ा जिसके साथ लोगों का और गवर्नमेंट का ध्यान इस तरफ हम खींच कर ले आए। এই প্রশ্ন সবথেকে বড় প্রশ্ন, যিনি এই কাণ্ড ঘটিয়েছেন তিনি এতটুকু অনুতপ্ত নন, তাহলে কি প্রতিবাদের ভাষা এমন হওয়া উচিত? আমার সঙ্গে ছিলেন বিশাখা নিউজ রুম থেকে, অসংখ্য ধন্যবাদ বিশাখা তোমাকে। এবং যে ছবি রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের হাতে এক্সক্লুসিভ, সেই ছবি এবং প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত, এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। এবার নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে, পরবর্তী ব্রেকিং এর দিকে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে কিছুক্ষণ আগে দেখা করেন শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা। তারপরে দুদিনের সফরে দিল্লি গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কি কারণে রাজ্যপালের দিল্লি সফর, বিস্তারিত জানাতে সরাসরি রয়েছেন আমার সঙ্গে ভাস্কর। ভাস্কর, কি কারণে রাজ্যপালের এই দিল্লি সফর বলে মনে করা হচ্ছে? একেবারে বিরক্তি, দেখো নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার সঙ্গে দেখা করার পর রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি দিল্লি গিয়েছেন, ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন এবং আগামী দুদিনে তার একগুচ্ছ বৈঠকের সম্ভাবনা রয়েছে। এবং কি কি উঠে আসতে পারে সেই বৈঠকে উঠে আসতে পারে, এই রাজ্যের নির্বাচন, পরবর্তী সন্ত্রাস প্রসঙ্গ, এই রাজ্যের সার্বিক প্রসঙ্গ, বন্যা প্রসঙ্গ, যে বন্যা প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ম্যানমেড ডিজাস্টার, অন্যদিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির ওপর কিন্তু যাবতীয় যে দায় সেই দায় চাপিয়ে দিচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই বন্যার সঙ্গে যাবতীয় যে ঘটনা ঘটেছে, অর্থাৎ মানুষের যে অসহায় অবস্থা, তার জন্য দায়ী রাজ্য সরকার, কারণ
ডিবিসি উপযুক্ত সময় জানানোর পরেও কিন্তু ইভ্যাকুয়েশন প্রসেস কমপ্লিট করা যায়নি। এই ধরনের একগুচ্ছ বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে একাধিক ব্যক্তিত্বের এমন সম্ভাবনাই কিন্তু সামনে আসছে। এবং সেই নিরিখে দেখতে গেলে রাজ্যপাল জগদীপ ধনখড়ের এই দুদিনের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ ভাস্কর। এবং রাজ্যপালের এই দিল্লি সফরের দিকে নজর থাকবে আমাদের, সেই সফর থেকে কি বেরিয়ে আসে, কি তথ্য সামনে আসে, প্রতি মুহূর্তে সেই তথ্য সবার আগে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরবে। নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে, পরের ব্রেকিং এর দিকে। 18 অগস্ট থেকে বেলুড় মঠ খুলতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বেলুড় মঠের দরজা খুলবে 18 অগস্ট থেকে, ভক্তদের জন্য এই দরজা খুলবে। তবে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম বিষয়ে বিস্তারিত জানাবেন। আমার সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা। সমাদৃতা, কি কি শর্ত রয়েছে, কি নিয়ম রয়েছে বেলুড় মঠে ঢোকার ক্ষেত্রে? একদমই মিনাক্ষী, বেলুড় মঠে ভক্তরা ঢুকতে পারবেন, তবে তাদের থাকতে হবে ভ্যাকসিনেশন সার্টিফিকেট অথবা নেগেটিভ রিপোর্ট, অর্থাৎ কোভিড নেগেটিভ রিপোর্ট। এই দুটো যে কোনো একটা থাকলে তবেই বেলুড় মঠের মধ্যে ঢুকতে পারবেন ভক্তরা, এবং আগের মতোই বেলুড় মঠে আবারও তারা সময় কাটাতে পারবেন। একেবারে সুতরাং স্বাভাবিকভাবে একটা খুশির খবর। এবং দীর্ঘদিন ধরে যে বেলুড় মঠের দরজা বন্ধ ছিল, ভক্তরা সেখানে ঢুকতে পারছিলেন না, তাদের জন্য একটা খুশির খবর। ধন্যবাদ সমাদৃতা, তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। সুতরাং বেলুড় মঠের এই দরজা কিন্তু খুলে যেতে চলেছে 18 অগস্ট থেকে, যেখানে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা, বেলুড় মঠে প্রবেশ করতে পারছিলেন না তারা, তাদের এই যে খেদ সেটা বুঝতে চলেছে। এবং বেলুড় মঠের দরজা সকলের জন্য খুলতে চলেছে 18 অগস্ট থেকে, তবে যে নিয়ম সেই নিয়ম কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এই একটা ভালো খবর ভক্তদের জন্য, যারা বেলুড় মঠে যাবেন তাদের জন্য কিন্তু নিয়ম মাথায় রেখে তবেই কিন্তু বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন, এমনটাই জানানো হচ্ছে বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফ থেকে। এই ভালো খবর দিয়ে জবাব চাই বাংলা ডিবেট থেকে এবং ব্রেকিং নিউজের সেগমেন্ট থেকে বিদায় নিচ্ছি। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো বিশাখার সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়, রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর।